মাঝাবের অনুসরণ করছেন অথবা কবর পূজায় সাথে যারা জড়িত রয়েছেন তারা সহ্য করতে পারছেন না এবং তারা দেখছেন দিনে দিনে মানুষ হকের দাওয়াত যেভাবে কবুল করছে যদি তাদেরকে বাধাগ্রস্ত না করা যায় যদি তাদের এই সমস্ত মসজিদ প্রতিষ্ঠানগুলোকে যদি এভাবে হতে দেওয়া যায় তাহলে এই বাতিল যে দাওয়াতগুলো সেগুলো আর টিকে থাকার কোনো সুযোগ থাকবে না প্রথম পন্থা অবলম্বন করতে হবে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা যাবে না যেখানেই আপনি বাড়াবাড়ি করবেন সেখানেই ঠকে যাবেন এই যে একদিনে ঈদ পালন করা একদিনে সিয়াম পালন করা যে ভাইরা আছেন এই ভাইদের নিয়তটা খুব ভালো কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন বিভিন্ন এলাকাতে বিভিন্ন স্থানে আলহামদুলিল্লাহ আন্দোলনের পরিচিত হয়ে উঠেছে এবং সর্বত্র ছড়িয়ে পড়ছে তারই একটা প্রমাণ আমরা বলতে পারি বরিশালের সম্মেলনটা আমরা বারবার বলেছি আমরা দলিলের পূজা করি আমরা দলের পূজা করি না আমরা দলিলের পূজা করি আমরা দলের পূজা করি না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن.

সভাপতি আহলে সান্দোল বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আহলে সান্দোল বাংলাদেশের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ সুদিমণ্ডলী এবং সেই সাথে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ আহলে যুব সহ অন্যান্য অধস্থ সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এবং সুধীমণ্ডলী প্রশংসা আলোর লালনের জন্য যার অশেষ সহমতে আমরা কেন্দ্রীয় কর্মী সম্মেলন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছি এবং এই মাহফিলকে প্রাণবন্ত করেছি জেলা আলমেন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ বে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সালু আল ইসলামের প্রতি সম্মানিত উপস্থিতি সময় অত্যন্ত সংক্ষেপ আমি অত্যন্ত সংক্ষেপে বর্তমানে বাংলাদেশে আমরা যে পরিপ্রেক্ষিতে বসবাস করছি বিশেষ করে আমাদের যে দাওয়াতি ময়দান সেই ময়দান সম্পর্কে কয়েকটি কথা এবং সেক্ষেত্রে আজকে আমাদের করণীয়টা কি হবে কিভাবে আমরা দাওয়াতি ময়দানে আমাদের দায়িত্বটা পালন করব সে বিষয়ে সংক্ষেপে কয়েকটি কথা বলবো প্রথম কথা হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ যদি আমরা সারা বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আহলেহাদিস আন্দোলনের যে মূল স্লোগান মূল যে দাওয়াত আসুন পবিত্র কোরআন এবং সৈয়াদিসের আলোকে জীবন গড়ি এই দাওয়াত শুধু কি আজকে রাজশাহী এবং খুলনার ময়দানে হচ্ছে নাকি আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে উচ্চারিত হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া তামাবিল থেকে সাতক্ষীরা সুন্দরবন যেখানেই আপনি যাবেন আলহামদুলিল্লাহ কিছু না কিছু ভাই আপনি পেয়ে যাবেন যারা এই স্লোগানে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই স্লোগান এই দাওয়াত নিয়ে তারা কিন্তু ময়দানে কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে এই কর্মী সম্মেলনে আমাদের জানা মতে দেশের প্রায় প্রত্যেকটা জেলা থেকে আমাদের দায়িত্বশীল বৃন্দ সুদীমন্ডলী এখানে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ একটা সময় ছিল হয়তো শুধুমাত্র উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ আহলে সান্দো জন্য পরিচিত ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশ প্রত্যেকটা প্রান্ত থেকে আমাদের ভাইরা এখানে এসে উপনীত হচ্ছেন এবং এই দাওয়াতকে তারা বুলন্দ করার জন্য তাদের সার্বিক মেহনত ব্যয় করছেন ফালিল্লাহ হামেদ এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা বড় সাফল্যের একটা দিক নির্দেশক তাই না নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ গত শুক্রবারে আমরা বাংলাদেশের বরিশাল বিভাগে গিয়েছিলাম এবং সেখানে আল্লাহর অশেষ রহমতে প্রকাশ্যে কোনো সম্মেলন প্রথমবারের মতো আমরা সেখানে করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এবং সেখানে আলহামদুলিল্লাহ আমরা কোনো রকম কোনো বাধার শিকার হয়নি হয়তোবা আরও দু বছর আগে গেলে আরও চার বছর আগে গেলে প্রচণ্ড রকম একটা আশঙ্কা ছিল যে আমাদের উপর আক্রমণ করা হতো আলহামদুলিল্লাহ এখন পরিবেশটা অনেকটা অনুকূলে আসছে এবং বিভিন্ন এলাকাতে বিভিন্ন স্থানে আলহামদুলিল্লাহ আহলে স্থান্দ দাওয়াতটা মোটামুটিভাবে পরিচিত হয়ে উঠেছে এবং সর্বত্র ছড়িয়ে পড়ছে তারই একটা প্রমাণ হিসাবে আমরা বলতে পারি বরিশালের সম্মেলনটা দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ এখন সঠিক দিনটা জানার চেষ্টা করছে সঠিক দিনটা বোঝার চেষ্টা করছে এবং এত পরিমাণে যেটা আগে আমরা দেখি নাই আলহামদুলিল্লাহ এখন বিশেষ করে যুব সমাজের মধ্যে যে জাগরণটা এটা আমাদেরকে অত্যন্ত আনন্দিত করে বিমোহিত করে প্রতিদিনই আমরা নতুন নতুন যুবক ভাইদের সন্ধান পাচ্ছি যারা নতুন করে এই দিনকে বোঝার চেষ্টা করছেন সঠিক জিনিসটা কি সেটা জানার চেষ্টা করছেন তারা সেই অন্ধ অন্ধকূপের প্রকোষ্ঠে অথবা নিজেকে তাকলিদের শাস্তির বেড়া জালে আর আবদ্ধ রাখতে চাচ্ছেন না তারা তৌহিদ এবং সুন্নাতের সেই স্বচ্ছ শরিলে নিজেদেরকে অবগাহিত করার জন্য যেন প্রাণপণে ছুটে আসছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে আজকে মিডিয়া আপনারা যারা মিডিয়া ব্যবহার করছেন বিভিন্ন মিডিয়ায় আজকে আহলেহাদিসদের দাওয়াতই কিন্তু জয় জয়কার তাই না যেখানেই যাচ্ছেন আহলেহাদিসদের দাওয়াত কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়েছে এখানে আসলে যারা বিরোধিতা করছেন তারা বিরোধিতা করে কি করবেন যে ভাইটা পাচাত্য সালাত পর্যন্ত আদায় করতো না মসজিদে পর্যন্ত আসতো না সেই লোকটার ঘরেও এই আন্দোলনের দাওয়াত পৌঁছে যাচ্ছে না যারা মোবাইল ব্যবহার করছেন ফেসবুক ব্যবহার করছেন ইউটিউব ব্যবহার করছেন এগুলো অনেক সময় খারাপ কাজে ব্যবহার হয় কিন্তু এগুলো ভালো কাজেও এখন ব্যবহার হচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে মানুষের পকেটে পকেটে এখন হকের দাওয়াত পৌঁছে যাচ্ছে এটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত একটা আশাব্যঞ্জক একটা পরিস্থিতি আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের বইপত্র বইপত্রের সংখ্যাও কিন্তু প্রতিদিন বাড়ছে প্রতিদিন বাড়ছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে এখন প্রায় একশো বিশ মতো বই বেরিয়ে গেছে এছাড়া অন্যান্য সংগঠন থেকে বা অন্যান্য দাওয়াতি সংস্থা থেকে অসংখ্য বই এখন বের হচ্ছে অসংখ্য পত্রিকা এখন বের হচ্ছে এখন আলহামদুলিল্লাহ হকের দিশা পেতে হক সম্পর্কে জানতে মানুষের আর খুব একটা বাধা নেই তিন নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে হকের দাওয়াত যেমন একদিক দিয়ে বাড়ছে ঠিক তেমনি হকের দাওয়াতের বিরোধিতাও চরম আকার ধারণ করছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই মসজিদ ভাঙা এই বিষয়টা আমরা কিন্তু অনেক আগে শুনতাম কিন্তু ইদানিং যেই হারে ভাঙতেছে যেই হারে ভাঙার খবরটা শুনছি যেই হারে মসজিদ পোড়ানোর খবর শুনছি সেটা কিন্তু আগে তেমন দেখা যেত না এটা কারণ হিসেবে একদিক দিয়ে আমরা বলতে পারি যে আলারিস মসজিদ এখন নতুন নতুন বহু তৈরি হচ্ছে এমন প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে যেখানে আগে আহলেসের কোনো নাম নিশানা ছিল না তো সেই সব জায়গায় যখন আহলারিস মসজিদ নতুন করে হচ্ছে আহলেিস প্রতিষ্ঠান নতুন করে হচ্ছে সেটা স্থানীয়দের একটা গাত্রদাহের কারণ হচ্ছে চক্ষুশূল হয়ে যাচ্ছে এবং সে কারণে হয়তো বা তারা এভাবে হামলে পড়ছেন আর দ্বিতীয় একটা কারণ হতে পারে আহলেিস দাওয়াতের প্রচার এবং প্রসার আমাদের সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত ভাইরা মাঝাবের অনুসরণ করছেন অথবা কবর পূজায় সাথে যারা জড়িত রয়েছেন তারা সহ্য করতে পারছেন না এবং তারা দেখছেন দিনে দিনে মানুষ হকের দাওয়াত যেভাবে কবুল করছে যদি তাদেরকে বাধাগ্রস্ত না করা যায় যদি তাদের এই সমস্ত মসজিদ প্রতিষ্ঠানগুলোকে যদি এভাবে হতে দেওয়া যায় তাহলে এই বাতিল যে দাওয়াতগুলো সেগুলো আর টিকে থাকার কোনো সুযোগ থাকবে না আর সে কারণেই তারা এই বিনাশ সাধন করার জন্য এই মসজিদ এবং মাদাসাগুলোকে তারা ভেঙে দিচ্ছেন এবং আগেই তারা বলছেন এগুলো মসজিদ মাদাসা না এগুলো হচ্ছে আস্তানা পুলিশের কাছে যে তারা বলছেন এগুলো হচ্ছে জঙ্গিদের আস্তানা এইগুলো মসজিদ মাদ্রাসা বলে মানে মসজিদ মাদ্রাসা না এক কথায় এই সমস্ত কথা বলে তারা সহজেই প্রশাসনকে বিভ্রান্ত করে এই সমস্ত মসজিদ এবং মাদ্রাসাগুলো আমাদের ভেঙে দিচ্ছেন এবং মজার বিষয় হচ্ছে এখন আমাদের মাঝারি ভাইদের প্রত্যেকটা মাদ্রাসায় একটা সবা আলাদা খোলা হয়েছে যেখানে সেখানে হচ্ছে আহলেদেরকে কিভাবে প্রতিহত করতে হবে তাদের যুক্তিগুলোকে কিভাবে ঠেকাতে হবে এটা নিয়ে তারা এখন নতুন একটা বিভাগ খুলেছেন এবং এটা নিয়ে তারা সারা দিন রাত মেহনত করে যাচ্ছেন তারা আহলে হাদিসদেরকে আহলে হাদিস কি বলেন আহলে হাদিস বলেন না তারা বলেন আহলে খবিস অথবা লামাজহাবি অথবা আরো কিছু সবচেয়ে সহজ শিকার আজকে বানিয়েছেন তারা নতুন কোন জায়গা পেলেই তারা সহজেই বলে দিচ্ছেন এরা হচ্ছে জঙ্গি বেশ জঙ্গি বললে তো খেল খতম আর কিছু বলা লাগে না প্রশাসন মাসাল্লাহ জাস্ট খালি ভিমরুলের চাকে ঢিল ফেলার মতো যদি মাত্র কোথাও বলা হয় যে এরা হচ্ছে জঙ্গি ব্যাস আর তো কিছু বলা লাগে না সব কাজ ওখানে হয়ে যাচ্ছে এই সহজ শিকারে তারা আজকে পরিণত করেছেন এবং মজার বিষয় হচ্ছে গত দুই তিন দিনেই এমন কিছু কথা আমরা শুনেছি যেটা অত্যন্ত হাস্যকর লেগেছে এবং সেই সাথে কথাগুলো এমন কিছু ব্যক্তি বলেছেন যারা এই দেশের অত্যন্ত শীর্ষস্থানীয় আলেম দুই দিন আগে একজন পীর সাহেব তাকে আপনারা সবাই চেনেন তিনি বলছেন যে আলেস মসজিদে সালাদ আদায় করলে নাকি টাকা পয়সা দেওয়া হয় আপনারা এখানে যারা আহলে ধারে এসেছেন যারা নতুন তারা হয়তো স্বীকার করবেন না কিন্তু যারা না সরি যারা মানে পুরানো তারা স্বীকার করবেন না যারা নতুন তাদের প্রতি আমরা জিজ্ঞাসা রাখবো আপনারা কেউ কখনো একটা পাইপয়সা কোনো মসজিদে মসজিদে সালাত পেয়েছেন এই অপবাদটা তারা কোথায় খুঁজে পেলেন যদি সাধারণ কোনো মানুষ বলতেন কথা ছিল কিন্তু একটা দলের সর্বোচ্চ দায়িত্বশীল যিনি অত্যন্ত শ্রদ্ধ পীর হিসাবে বরিত তার মুখে যখন এই ধরনের কথা শোনা যায় তখন আসলে আমাদের বিস্ময়ের অন্ত থাকে না আজকে একটা বাহাস হয়েছে ভোলাতে সে বাহাসটা সামান্য একটা আমি শুনেছি শুনতে যেয়ে দেখছি যে বিপক্ষ দলের যিনি আলেম তিনি অত্যন্ত সুন্দরভাবে একেবারে মানে এরাব ঠিক করে তিনি একটা হাদিস বললেন যে হাদিসটা একেবারে চরম বানোয়াট চরম মিথ্যা কোনো হাদিস গ্রন্থে পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে সেটা কোনো অস্তিত্ব পাওয়া যায় না তিনি কি বলছেন রুফি উম্মাতি রজুলুন হুয়া আবু হানিফা সিরাজু উম্মাতি আল্লাহ রসুল্লাহ নাকি বলেছেন অচিরে আমার উম্মতের মধ্যে এক একজন লোক বের হবে তার নাম হচ্ছে আবু হানিফা এবং তিনি হবেন সিরাজ উম্মাতি এই উম্মতের একজন বাতি আজকে শুনলাম আজকে শুনলাম এবং আলেমদের মাহফিলে একজন আলেম এরকম জাল মানে জলজ জানতে একটা জাল হাদিসকে এভাবে মানুষের সামনে পেশ করবেন এটা ভাবতেও লজ্জা লাগে এবং রাসুলসাল্লাহ ইসলামের নাম দিয়ে গতকালকে আরেক আরেকজন আলেমের মুখ থেকে শুনলাম তিনি বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত একজন আলেম তিনি বলছেন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ইমাম মাহাদি যদি আসেন বা ইসা ইসলাম যখন আসবেন তিনি কি হানাফি থাকবেন না কি হবেন তো উনি বলছেন উনি যুক্তি প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন এটাই যে তিনি হানাফি হবেন কারণ সর্বশেষ যে খেলাফত ছিল সেই খেলাফত ছিল তুর্কি খেলাফত তাই না সেই তুর্কি খেলাফত যারা মানে খালিফারা ছিলেন তারা ছিলেন হানাফি এবং বর্তমানে একটাই মাত্র দেশ তাদের দৃষ্টিতে যেখানে মারাতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে সে দেশটা হচ্ছে আফগানিস্তান এবং সেই আফগানিস্তানের যারা দায়িত্বশীল তারা হচ্ছেন হানাফি অথবা এখান থেকে প্রমাণিত হয় শেষ জামানাতে ইমাম মাহাতি যখন আসবেন তিনিও হানাফি মাঝাবের অনুসারী হবেন এটা হচ্ছে প্রমাণ শেষে আর কথা বলে দিলেন যদি হানাফি মাঝাবের নাও হন কমপক্ষে আহলে হাদিস হবেন না এই হচ্ছে অবস্থা আহলে হাদিস শব্দটার অর্থই তারা যে জানেন না আশ্চর্য লেগে গেল এই কথা বললেন কিভাবে হাদিস মানে কি আমরা আমরা যে দাবিটা করছি আমরা কি বলছি আমরা কি নিজে নিজে কোরআন হাদিস বুঝে নিজের মতো আমল করার কথা বলছি আমরা বলছি আমরা পবিত্র কোরআন এবং সই হাদিসের অনুসারী এবং সেটা মানহাজুস সালাফ সালাফে সালেহিনের মানহাজের অনুকূলে সালাফে সালেহিন কোরআন এবং হাদিস যেভাবে বুঝেছেন আমরা সেভাবে বুঝি আমরা নিজেদের মতো বুঝে একরকম ফতোয়া দিয়ে দিয়ে দিই এটা কখনোই না অথচ তিনি কি হাস্যকরভাবে বলে দিলেন যে কমপক্ষে হবে না ইমাম মাহাদি ইসা আল ইসলাম যদি কোরআন এবং হাদিসের অনুসারী না হন তাহলে কোরআন এবং হাদিসের অনুসারী কারা হবেন আশ্চর্য প্রিয় উপস্থিতি এইভাবে এই যে চিত্রটা শুধু তুলে ধরলাম এই কারণে যে আহলে বিদ্বেষটা কোন মাত্রায় পৌঁছেছে এবং আহলেসদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা কোন লেভেলে হচ্ছে যেগুলো বললাম যে উক্তিগুলো উল্লেখ করলাম এগুলো দুই তিন দিনের ঘটনা এগুলো পুরনো কোনো ঘটনা নয় দুই তিন দিনের ঘটনা এবং যারা এগুলো বলছেন তারা বাংলাদেশেও মানে অন্যতম শীর্ষস্থানীয় আলেম সাধারণ লোক বললে এটা কোনো ধর্তব্যের বিষয় ছিল না কিন্তু আলেম সমাজ যখন এভাবে প্রচার করছেন তখন তারা ভিতরে ভিতরে কি করছেন সেটা তো আল্লাহ ভালো জানেন গত পরশু দিন এক ভাইয়ের কাছে শুনলাম তিনি বলছেন যে একজন আলেম হানাফি আলেম আসলেন এবং এসে তিনি বলছেন যে পৃথিবীতে সবচেয়ে খারাপ হচ্ছে আহলে হাদিসের সাথে কোনো মেয়ে ছেলে মেয়েকেও বিয়ে দেওয়া যাবে না কিন্তু এগুলো বাইরে বলা যাবে না এগুলো আপনারা জেনে রাখেন এই হচ্ছে অবস্থা প্রিয় উপস্থিতি এইভাবে হাদিস বিদ্বেষটা সর্বত্র কিন্তু ছড়িয়ে পড়েছে এতে কোনো সন্দেহের অবকাশ নেই আহলেরিজদের যে প্রচার প্রচারণা আলহামদুলিল্লাহ তাদের দাওয়াতটা যেমন ছড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে দাওয়াতটাও ঠিক একইভাবে আরও জোরালো হচ্ছে আশ্চর্য যে বিষয় যে তারা ইত্তেবা এবং তাকলিদ এই বিষয়টাই তারা বোঝেন না তারা বলতেছেন যে আপনারা তো শেখ আলবানির শেখ আলবানির তাকলিদ করেন কিভাবে শেখ আলবাণী যেটাকে যে হাদিসটাকে সহি বলেছেন আপনারা সেটাকে সহি বলেন এতটাই পাগলের মতো কথা যে শেখ আলবাণী যেটাকে সহি বলেছেন উনি কি চোখ বন্ধ করে সহি বলেছেন নাকি একটা নিয়মের আলোকে বলেছেন মুহাদ্দিস একটা নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে যেটা সহি বলে গণ্য হয় সেটাকে সহি বলা যায় এটা তারাও জানেন কোনো মুহাদ্দিস কখনো মানে হুইংসিকালি একটা হাদিসকে সহি বলবেন আর অন্যরা তা মেনে নেবে এটা কখন হতে পারে মহাদেশের একটা নীতিমালা আছে এবং সেই নীতিমালা সবার সুপ্রতিষ্ঠিত সব সর্বসম্মত নীতিমালা কিছু জায়গায় হয়তো ব্যতিক্রম থাকতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সর্বসম্মত নীতিমালা এবং সেই নীতিমালার আলোকেই শেখ আলবানি বলেছেন যে এই হাদিসটা সহি বলেই আমরা মনে করি যে সেটা সহি সেটা দলিলের ভিত্তিতে তারপরেও যদি শেখ আলবানির কোনো ব্যাখ্যা বা কোনো মানে কোনো জায়গায় তার ভুল অ্যাসেসমেন্ট হয় যদি কোনো জায়গায় তিনি ভুল করে থাকেন সেই ভুলকে আমরা কখনও গ্রহণ করি না যদি তার বলা কোনো হাদিসকে আমরা সহি বলি সেটা এই জন্যই বলি তিনি সেটা দলিল প্রমাণ দিয়ে বলেছেন তাই এবং দলিল প্রমাণ সহকারে কোনো বিষয়কে অনুসরণ করার নাম তাকলিদ না সেটা কি ইত্তেবা বলা হয় এখানে আহদের একদম সাধারণ মানের একজন কর্মীও জানেন সেটাকে তাকলিদ বলা হয় না সেটাকে কি বলা হয় সেটাকে ইত্তেবা বলা হয় শেখ ইবনু আব্দুল বার তিনি বলছেন আর তাকলিদ আর রুজু ইলা মানুজ তাকলিদ বলা হয় শরীয়তে সেই কথার দিকে ফিরে যাওয়া যেই কথার কোনো দলিল তার বক্তার কাছে নাই একজন বক্তা কোনো কথা বলছেন কিন্তু তার পক্ষে কোনো দলিল নাই সেই কথাকে আপনি অন্ধভাবে অনুসরণ করলেন তার অর্থ হচ্ছে তাকলিদ আর ইত্তেবা কাকে বলে অলিতা মা আলহি হাত ইত্তেবা বলে ওই বিষয়ের অনুসরণ করা যেই বিষয়ের উপর দলিল প্রমাণ রয়েছে দলিল প্রমাণ থাকলে তার অনুসরণ করার নাম কি তাকলিদ না ইতে এই সহজ বিষয়টা তারা বোঝেন না এবং পাগলের মতো বলেন যে আমরা নাকি শেখ আলবাহানীর তাকলিদ করি শেখ আলবাহানীর আমরা তাকলিত করি না তিনি যে দলিল প্রমাণ দিয়েছেন দলিল প্রমাণ দিয়ে হাদিসটাকে সহি বলেছেন বলে আমরা সেটাকে সহি বলি আপনার কাছে যদি দলিল থাকে যে ওই হাদিসটা সহি না এবং সেটা যদি সঠিক হয় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই এই সহজ বিষয়টা তারা বুঝতে চান না এবং এখানে তারা আন্দাজে আমাদের উপরে তাকলিদের একটা অপবাদ চাপিয়ে দিচ্ছেন আমাদের মূলনীতি যেটা আমরা বলি ফাবা শির আল্লাহ সেই বাণী যে আল্লাহ বলছেন তুমি আমার সেই বান্দাদেরকে সুসংবাদ দাও আল্লাহ যারা কথা শোনে উলায় আল্লাদীন ইস্তাম কাউল ফায়াত হো অতঃপর সবচেয়ে সুন্দর কথা যেটা সবচেয়ে সঠিক কথা যেটা সবচেয়ে উপযুক্ত কথা যেটা সেইটার অনুসরণ করে উলায় উল্াই কালদিন তারাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ রব্লা হেদায়ত দান করেছেন ও ওলাইকাহম উলুল আলবাব এবং তারাই হচ্ছেন কি তারাই হচ্ছেন বুদ্ধিমান আমরা এই পথেই মানুষদেরকে ডাকি তোমরা কথা শোনো মানুষের কাছে যাও আলেমদের কাছে যাও ফার্স্ট আলু আহ্লাম কুন্দুম্লা আলম যদি তোমরা না জানো তোমরা আলেমদের কাছে যাও সেখান থেকে জানার চেষ্টা করো কিন্তু জানো কীভাবে বিলবাই ইনাতি দলিল সহকারে দলিল সহকারে জানার যে আহ্বান এই আহ্বান কখনো অপরাধ হতে পারে কেন আপনি কাউকে অন্ধ অনুসরণের দাবি করবেন বা বলবেন আপনি তারা বলেন যে যে এলাকায় যে মাঝহাব চলে সেই মাঝহাবের অন্ধ অনুসরণ করতে হবে এখন একই কথা যদি আমি বলি ইরানে ইরানে যারা শিয়ারা আছেন তারাও তো একটা মাঝাম মানেন তাই না তারা কার মাঝাম মানে জানেন আপনারা জাফরি মাঝাব তারা জাফরি মাঝহাবের অনুসারী এখন আমি ইরানে যে বলবো যে ভাই আপনারা ইরানি আপনারা শিয়া আপনারা জাফরি মাধহবের অন্ধ অনুসরণ করেন তাহলে আপনারা মুক্তি পেয়ে যাবেন এই কথা বলার সুযোগ আছে আমাদের এই কথা বলার সুযোগ যদি ইরানে যে না থাকে তাহলে বাংলাদেশে আমি কেন এই কথা বলছি এই কথা বলার সুযোগ পাচ্ছি আমরা বলবো কুরআন এবং সৈয়দিসের অনুসরণ করুন আমরা কেন বলবো কোন একটা মাধহাবকে আপনি অন্ধভাবে অনুসরণ করেন মাঝাব অবশ্যই অনুসরণীয় কিন্তু কতক্ষণ যতক্ষণ সেটা দলিলের উপর থাকে আমরা বারবার বলেছি আমরা দলিলের পূজা করি আমরা দলের পূজা করি না আমরা দলিলের পূজা করি আমরা দলের পূজা করি না আপনি দলিল নিয়ে আসেন আপনি যে দলেরই হন না কেন আপনার দলিল আমরা মেনে নিতে প্রস্তুত কিন্তু দলিলবিহীন ভাবে আপনি বলবেন অমুক দলের অন্ধ অনুসরণ করো আমরা এই কথা কখনোই মানতে প্রস্তুত নই কেন প্রস্তুত নেই কেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে একমাত্র তারই আনুগত্য করতে বলেছেন এবং তার রাসুলের আনুগত্য করতে বলেছেন অন্য কারোর অন্ধ অনুসরণ করার হুকুম আলারবুল্লা আল আমাদেরকে দেন নাই চার নম্বর যে বিষয়টি আজকে চারিদিকে এর আগে আমরা বিভিন্ন মাঝধাবের নামে তরিকার নামে নানা ধরনের নতুন নতুন বাতিল দল মতবাদ দেখতাম কিন্তু এখন আরো কিছু নতুন দল বের হচ্ছে নতুন নতুন যেগুলোর অস্তিত্ব আগে ছিল না যেমন মুনকিরিনে হাদিস আহলে কুরান নাম শুনেছে না তারা যারা নিজেদের আহলে কুরান বলে দাবি করে তারা মূলত মুনকিরিনে হাদিস অর্থাৎ হাদিস অস্বীকারী একটা গ্রুপ তারপরে আহলুল বাইত নতুন করে শুরু হয়েছে আহলুল বাইত আর একটা গ্রুপ যারা প্রচণ্ড রকম শিয়া প্রেমী শিয়াদেরকে তারা অনুসরণ করেন বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে তারা শিয়াদেরকে একেবারে অন্ধভাবে অনুসরণ করেন এই একটা দল এখন বের হচ্ছে তারপরে হেসবুত তাহিদের নাম তো আপনারা শুনেছেন কাদিয়ানিদের নাম তো আপনারা শুনেছেন এই কাজও কিন্তু এখন অনেক জোরে সোরে চলছে যেটা আমরা আগে সেরকম দেখতাম না কিন্তু এখন মিডিয়ার কারণে মিডিয়ার কারণে এদের উপস্থিতি আমরা সর্বত্র দেখতে পাচ্ছি এবং এরা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বশেষ আমাদের মধ্যে আমাদের মধ্যে বিচ্ছিন্নতাবাদ এইটা দিন দিন চাড়া দিচ্ছে আমরা দিন দিন বিচ্ছিন্ন হয়ে থাকাকে পছন্দ করছি জামাতবদ্ধ থাকাকে আমরা প্রচলিত দলবাজির মতো মনে করে ফেলেছি বিএনপি আওয়ামী লীগ যেভাবে দলবাজি করে পরস্পর মারামারি করে সেইগুলোর সাথে আমরা আমাদেরকে তুলনা করে নিয়েছি আমাদের যে সমস্ত জামাতগুলো রয়েছে হকপন্থী জামাতগুলোকে সেগুলোকেও আমরা ওই প্রচলিত দলগুলোর কাতারে ফেলে আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিচ্ছি আর ভাবছি আমরা বোধ হয় ঐক্যের জন্য কাজ করছি আমরা বরং অনেকের জন্য কাজ করছি এবং দাবি করছি আমরা ঐক্যের কাজ করছি প্রিয় উপস্থিতি এই বিষয়গুলো ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে এক একটা দল হয়ে যাচ্ছেন একদিনে ঈদ এবং সিয়াম পালন করতে হবে এটা নিয়ে একটা দল এখন বেরিয়ে গেছে মধ্যেই এরা একটা অংশ ছিল কিন্তু এখন তারা ছোট্ট একটা মাসলা নিয়ে সৃষ্টি করে তারা বলছেন আমরা জাতীয় ঐক্য নিয়ে আসবো সারা বিশ্বব্যাপী ঐক্য নিয়ে চলে এই সমস্ত নানা ধরনের ফেরকাওয়ারিয়াত বিচ্ছিন্নতাবাদ আমাদের মধ্যে জেকে বসছে এবং সেই কারণে আজকে আমরা বিশেষ করে আহলেদিস ভাইরা আজকে আমরা এতটা সংখ্যায় বৃদ্ধি পাওয়ার সত্ত্বেও আমরা কিন্তু শক্তিশালী দাওয়াত হিসাবে শক্তিশালী মানহাজ হিসাবে সারা বাংলার বুকে এখনও কিন্তু সুপ্রতিষ্ঠিত হতে পারছি না এই মিলে এই মোটামুটি যে বিষয়গুলো আজকে বলার চেষ্টা করলাম যে আজকে আমাদের দাওয়াতি প্রেক্ষাপটটা কি অবস্থা দাওয়াতি পরিবেশটা কি তা আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন এই মুহূর্তে এখন আমাদের করণীয় কি হবে প্রথমত আমাদের যেটা করণীয় হবে আল মল আমাল আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জনে ব্রতী হতে হবে আমাদেরকে অবশ্যই এই মুহূর্তে এই পরিস্থিতিতে জ্ঞানের কোনো বিকল্প নেই জ্ঞানের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই যত বেশি আমরা সত্য জিনিসটাকে জানবো তত বেশি আমরা মিথ্যা থেকে দূরে থাকতে পারব এবং শুধুমাত্র জানা নয় জানার সাথে সাথে আমলে নিয়ে আসতে হবে মানতে হবে আল্লাহ জাহিদের মধ্যে অনেক জায়গা আমরা দেখছি শুধু আমরা জানি কিন্তু মানার ক্ষেত্রে আমাদের অত্যন্ত দুর্বলতা এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই গ্যাপটা পূরণ করতে হবে দ্বিতীয়ত আমাদেরকে অবশ্যই এই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে যেন আমৃত্য আমরা সত্যের পথে টিকে থাকতে পারি আমরা যেন পা হট হড়কে না পড়ে যাই বাধা তো আসবেই বাধা তো আসছেই বাধা আসবে জেনেই তো আমি এই পথে এসেছি তারপরও যদি আমি বাধাকে ভয় পেয়ে পিছলে যাই যদি আমি নিজেকে সরিয়ে ফেলি এই ময়দান থেকে তাহলে আমার চেয়ে কাপুরুষ আর কেউ হতে পারে না আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যদি কচ্ছপের গতিতে আগান তবুও পথের উপর টিকে থাকেন কোনো অবস্থাতেই নিজেকে পথ থেকে দূরে সরিয়ে নেবেন না তিন নম্বর যে বিষয়টি আল হেকমত আল হেলি আমাদের হিকমতের সাথে একটু পথ চলা দরকার নতুন হালেজ ভাইরা যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ করব আপনারা যারা মসজিদ বানাচ্ছেন মাদ্রাসা বানাচ্ছেন আপনাদের পরিবেশটা একটু আগে দেখে তারপরে বানান আপনি একা মানুষ আপনার সাথে পাঁচটা মানুষ আছে আপনার সমাজে আরও হাজার মানুষ রয়েছে যারা অন্য আকিদার অন্য মানের অন্য মান তারা এখন আপনার দাওয়াতটা বুঝতেই পারে নাই আপনি হঠাৎ করে একটা কিছু বানিয়ে ফেলেন নতুন এই জিনিসটা তাদের উপরে নিঃসন্দেহে একটা আঘাত যে করবে আপনি নিজেও বুঝতে পারেন আপনার সমাজে যদি কাদিয়ানিরা আসতো আপনি তাদেরকে কোনোভাবে জায়গা দিতেন আপনি যেখানে মসজিদ বানাচ্ছেন মারাস্তা বানাচ্ছেন ওই এলাকার মানুষরা আপনাকে তো কাদিয়ানি হিসেবেই জানে আপনাকে তো শিয়া হিসেবে জানে আপনি তাদেরকে আগে দাওয়াত দেন আপনার মূল মেসেজটা তাদেরকে বোঝানোর চেষ্টা করেন তারপরে আপনি নতুন প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করেন হুট করে একটা কিছু করলেন পরে মার খেলেন পরে আমাদেরকে আবার ফোন দিলেন এই সমস্ত জায়গাতে আমরা কি বিপদে পড়ে যাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে একটু হেকমত সহকারে যেখানেই কাজ করেন হেকমতের সাথে কাজ করেন হেকমতের সাথে কাজ করাটা কখনোই সত্যের বিপরীত নয় আল্লাহ রবীন্ন কি বলছেন ইলা সাবিল রব্বিকা বিল হেকমত ওয়া জায়দিলি হাসান তোমরা মানুষকে দাওয়াত দাও হেকমতের সাথে সুকৌশলের সাথে কুটকৌশলের সাথে না সুকৌশলের সাথে এবং মানুষকে উত্তম উপদেশের মাধ্যম দিয়ে মানুষকে তাকে বোঝাতে হবে আপনার মানসটা কি আপনার দাওয়াতটা কি যদি তারা বোঝে সালা অবশ্যই গ্রহণ করবে কিন্তু না বুঝিয়ে আপনি একটা কাজ করে ফেললেন সেখানে আপনি নিজেও বিপদে পড়বেন সংখ্যাগরিষ্ঠ হালেন ভাইদেরকেও আপনি বিপদে ফেললেন চার নাম বিষয়টি আমাদেরকে অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা যাবে না যেখানেই আপনি বাড়াবাড়ি করবেন সেখানেই ঠকে যাবেন এই যে একদিনে ঈদ পালন করা একদিনে সিয়াম পালন করা যে ভাইরা আছেন এই ভাইদের নিয়তটা খুব ভালো কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন আপনার এই বাড়াবাড়ির কারণে আপনি নিজে বিপদগ্রস্ত হচ্ছেন এবং আপনার সমাজে আহলে ভাইদের বিপদস্ত করে দিচ্ছেন দয়া করে এই সমস্ত জায়গায় বাড়াবাড়ি করবেন না আল্লাহ রসুল ইসলাম বারবার আমাদেরকে হুশিয়ার করেছেন ইয়া কুমল তোমরা বাড়াবাড়ি থেকে বিরত থাকো ফাইনামা আহ্লা কামান কানা কবলা কুম আল গুলু উফিদ্দিন কেননা ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছে তাদের ধ্বংস হওয়ার একটা বড় কারণ ছিল তারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করেছে আপনি আলেমদের পরামর্শ নেন আলেমদের কাছে যান যদি আপনার দাওয়াতটা সঠিক মনে করেন আপনার বিষয়টা সঠিক মনে করেন আমাদের সবাইকে নিয়ে আপনি পালন করেন আপনি একা একা কেন একই দিনে ঈদের পালন করতে গেলেন একই দিনে আপনি সিয়াম পালন করতে গেলেন কেন কেন আপনি আমাদেরকে সাথে নিলেন না আপনি যদি হকপন্থী নিজেকে মনে করেন আমাদেরকে সাথে নেন আমরাও তো একই মানুষের লোক সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে এই ফেতনাস জামানায় নিজেকে হকের উপর টিকিয়ে রাখতে গেলে হকের দাওয়াতকে সম্প্রসারিত করতে গেলে আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যতই বিচ্ছিন্ন হব ততই আমাদের শক্তি ক্ষুণ্ণ হবে ততই আমরা পিছিয়ে পড়ব যতই আমরা জামাতবদ্ধ থাকব যতই আমরা সংঘবদ্ধ থাকব ততই আমাদের দাওয়াত আরও সংগঠিতভাবে এগিয়ে যাবে আরও বলিষ্ঠ হবে আরও সমাজের বুকে প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ সর্বোপরি আল্লাহ রসুল ইসলামের এটাই হুকুম আল্লাহ রসুলের হুকুম মানার মধ্যেই বরকত আল্লাহ রসুল ইসলামের হুকুম এর খেলাফ কাজ করা মানেই সেখানে বরকত থাকবে না আল্লাহ রসুল যেখানে বলছেন আল জামাতু রহমাতুন আল ফুরকাত আদা সেখানে আমি যদি বলি না আল জামাতু কি আদাবুন অল রহমাতুন তাহলে কি হবে আপনার তো উল্টা বলতেছেন প্রিয় আমি আর কথা বাড়াবো না সর্বশেষ এটুকু আমি অন্তত আপনাদের উদ্দেশ্যে বলতে চাইব যে আহ আন্দোলন একটি গোষ্ঠীগত আন্দোলনের নাম না এটা হচ্ছে একটি সমাজ সংস্কার আন্দোলনের নাম এই আন্দোলনের দাওয়াত শুধুমাত্র আহালেজদের মধ্যে না সারা বাংলার প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে কারণ আল্লাহ রবুল আলীম কী বলছেন ওয়াল্লাজি আলসসালা রসুল হবিদ দিন ওয়াল্লাজি আলসানা রসুলবিল রসুল হবি হুদাওয়া দিন হক লিউ ধীরা হওয়ালা দিন ই কুল্লি ওয়ালাও কারিহাল মুর সিকুল নিশ্চয় আল্লাহ রব্লা আলমিন তা রসুলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে এবং দিন হক সহকারে এবং এই জন্যই পাঠিয়েছেন যেন এই দিনকে তিনি অন্য সমস্ত দিনের উপর বিজয়ী করেন যদিও কাফেরা সেটাকে অস্বীকার করে যেটাকে অপছন্দ করে প্রিয় উপস্থিতি আমাদেরকে অবশ্যই আমাদের এই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে কারণ আলহামদুলিল্লাহ আমরা হকটা পেয়েছি আমাদেরই হক রয়েছে যে অন্য মানুষের কাছে এই হকটা পৌঁছে দেওয়ার যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি বা এখন যেটা অবস্থা আমরা অধিকাংশ আমাদের দায়িত্ব পালন করছি না বলেই আজকে বাতিল দাওয়াত কিন্তু সমাজে বিজয়ী লাভ করেছে বিজয় লাভ করেছে তারাই আজকে সংখ্যাগরিষ্ঠ যদি আমরা হকের দাওয়াত নিয়ে সমাজের বুকে বলিষ্ঠভাবে দাঁড়িয়ে যেতাম নিঃসন্দেহে বাতিলের সেখানে থাকার কোনো অবকাশ ছিল নকুল জাল হক ওজাহাকাল বাতিল হক যখন চলে আসে বাতিল সেখান থেকে এমনি পালিয়ে যায় হক তো বা বাতিল তো সেটা পালিয়ে যাওয়ারই জিনিস প্রিয় উপস্থিতি আপনাদের সকলের প্রতি এই আহ্বান রেখে এবং বাংলাদেশে আলোচ যুবসংঘের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করছি ওয়াখিদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি